সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না, প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, এতে অকালে সমাপ্তি হচ্ছে তাজা প্রাণের। আবারও সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা, সমাপ্তি হয়েছে আরেকটি সম্ভাবনাময় প্রাণের। সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও নাবানা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তি আশিক উদ্দিন, তিনি কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের শামসুদ্দিনের ছেলে। গাড়ি চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত 3টার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের বারোহাল ইউনিয়ন এলাকার বটরতলের কাছাকাছি স্থানে ট্রাকের সঙ্গে নাবানা মাইক্রোবাসের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পুলিশ পৌঁছার আগেই ট্রাক দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি চালককে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এরই মধ্যে গাড়ির ভেতর আশিক উদ্দিন নামে অপর ব্যক্তি মৃত্যুবরণ করেন। জকিগঞ্জ থানা পুলিশের এসআই জাহেদ হোসেন জানান, পুলিশ নাবানা মাইক্রোবাস চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় নাবানা মাইক্রোবাস ধুমড়ে মচড়ে যায়। তিনি জানান, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে তাকে আটক করতে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।